Ashit Sandosha, DJ Bapi, do Shai Ek Number Pole. নমস্কার 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 প্রতি বছরের ন্যায় এবছর আমাদের মনসামাতা বিসর্জন হবে। হ্যাঁ, তবে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আনন্দ করুন, তবে হ্যাঁ নিরানন্দ করবেন না। আমার মা বোনের কাছে একটা অনুরোধ, আমার মায়েরা একদিকে নাচছে নাচবে, ভাইরা তোমাদের বলছি এখানে ডিস্টার্ব করবে না, তোমরা তোমাদের মতো নাচবে। তো ভাই মাইকালা ভাই একটা গান বাজা না ভাই। আনন্দ কর কর আনন্দ কর, তবে হ্যাঁ ওইভাবে নাচি না ভাই। আয় কি বলি শোন, বল তোর নাচার এত যদি ইচ্ছা আমাদের বক্সের পিছনে গিয়ে নাচ। যা ভাই মাইকালা গানটা বাজা না ভাই। আমি চিনি তুই সে হাঁড়িওয়ালা। হ্যাঁ তোদের বংশ সবাই হাঁড়ি বিক্রি করে। আয় কি বলি শোন ভাই, পাশাপাশি থাকি এইভাবে দ্বন্দ্ব করিস না ভাই, তুই একটু সরে নাচ, আমার মা বোনেরা নাচছে, তাদের নাচার সুযোগ করে দে, ঠিক আছে? নাচুক না। হ্যাঁ ভাই মাইকালা গানটা বাজা না ভাই। DJ Bapi, do Shai Ek Number Pole. মদের চাট করে খেয়ে নেবো রে তোর, রক্ত গরম করবি না। আমার মুনিকে, আমার মুনিকে আমার কোল থেকে কেড়ে নিউ নি। আমার মুনি ছাড়া, আমার মুনি ছাড়া আমি বাঁচবো না আল্লাহ। আমার মুনিকে, আমার মুনিকে আমার কোলে ফিরিয়ে দাও। আমার মুনিকে দোয়া করো খোদা, আমার মুনিকে দোয়া করো। ঈশ্বর, কোন পাপের সাদা দিচ্ছ যে এক মায়ের কোলে থেকে আর এক সন্তানকে তুমি কেড়ে নিচ্ছ, আমার কোল থেকে তুমি আমার সন্তানকে কেড়ে নিয়ে
ডাক্তারবাবু বলুন না ডাক্তারবাবু চুপ করে আছেন কেন বলুন না দেখুন যে দুজন হসপিটালে ভর্তি আছে প্রচুর রক্ত রক্তক্ষরণ হয়েছে এই মুহূর্তে রক্ত চাই আর রক্ত না হলে দুজন কাউকে বাঁচানোই যাবে না ডাক্তারবাবু হ্যাঁ আমার মুনি যত রক্ত লাগে আমি দেবো আমার মুনিকে বাঁচান ডাক্তারবাবু হ্যাঁ ডাক্তারবাবু আমার যে শরীরে রক্ত আছে সমস্ত রক্ত নিন বিনিময়ে আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিন ঠিক আছে আপনারা এক এক করে আসুন আমি দেখছি কি করতে পারি চলুন ডাক্তারবাবু ঈশ্বর তুমি যেখানে থাকো না কেন তুমি এই অভাগিনীর কান্না নিও ঈশ্বরের কান্না নিও হে ভগবান দাও বলি এটা কি হে মহামা বলি আচল পেতে ভিক্ষা মাগি ফিরিয়ে দাও আমার কোলে হে ভগবান দাও আমার মুনিকে ভালো করে দাও হ্যাঁ আমার মুনিকে ভালো করে আমার কোলে পাঠিয়ে দাও হ্যাঁ আমার মুনি ছাড়া আমি বাঁচব না যে মায়ের কোলে সন্তান থাকে না সে মায়ে বেঁচে থেকে লাভ নেই হ্যাঁ আমার মুনিকে আমার কোলে ফিরিয়ে দাও খোদা ফিরিয়ে দি হে ভগবান আমার কোলে আমার সন্তানকে ফিরিয়ে দাও ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার মুনি কেমন রয়েছে ডাক্তারবাবু আপনি চুপ করে আছেন কেন বলুন না ডাক্তারবাবু বলুন না আই এম সরি আমি দুজন কাউকে বাঁচাতেই পারলাম দেখুন আমার কথা শুনুন সকল ধর্ম সমন্বয়ে ভারতবর্ষ আমাদের দেশ যে দেশে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন আমরা সবাই বাস করে থাকি হসপিটাল কিংবা ব্লাড ব্যাংক থেকে যখন আমরা মানুষের শরীরে রক্ত দিই আমরা কেউ দেখি না হিন্দু রক্ত মুসলমানের রক্ত খ্রিস্টান কিংবা জৈনের রক্ত কারণ হিন্দু রক্ত সবুজ নয় মুসলমানের রক্ত নীল নয় খ্রিস্টান কিংবা জৈনের রক্ত সাদা নয় আমাদের সবার রক্তের রং একটাই সেটা হলো লাল আপনি কি জানেন আপনার সন্তানের রক্তের গ্রুপের সাথে আপনার রক্তের গ্রুপ মেলেনি কি বলছেন আপনি তাই আপনার রক্তে আপনার সন্তান জীবনে ফিরে পায়নি ডাক্তারবাবু আপনি কি জানেন ডাক্তারবাবু আপনার রক্তের গ্রুপের সাথে আপনার সন্তানের রক্ত গ্রুপ মেলেনি তবে তাই আপনার রক্তে আপনার সন্তানও জীবন ফিরে পায়নি আপনার রক্তে এই হিন্দু ভাই জীবনে ফিরে পেয়েছে আর আপনার রক্তে এই মুসলিম ভাই জীবনে ফিরে পেয়েছে আমরা তো সবাই সমান আমরা মানুষ মাত্রেই সমান তাহলে আমরা কেন রক্তের বড়াই করি জাতির বড়াই করি ডাক্তারবাবু এই মা দিল জন্ম এই মা দিল জীব হিংসা বিবাদ কেন তবে দ্বন্দ্ব কারণ ডাক্তারবাবু দেখুন মাই মাত্রেই সমান আমরা সবাই মায়ের সন্তান তাহলে মাকে ভুলে আমরা কেন হিন্দু মুসলমান আমরা কেন দ্বন্দ্ব করব ডাক্তারবাবু এই মা দিল জন্ম এই মা দিল জীব এই মা দিল জন্ম এই মা দিল জীব হিংসা বিবাদ কেন তবে দ্বন্দ্ব কারণ পিছেই গণ্ডগোল ঝগড়াই কুণ্ডল পিছেই গণ্ডগোল ঝগড়াই কুণ্ডল একই দেহে একই প্রাণে মানুষ আসল হিন্দুর গায়ে লেখা থাকে না আমি হিন্দু মুসলমানের গায়ে লেখা থাকে না যে আমি মুসলমান তাহলে আমরা তো সবাই সমান তাহলে আমরা কেন জাতির বড়াই করে আমরা নিজেরা নিজেরা বিভেদ করবো বর্ণ আর ধর্ম কার গায়ে লেখা থাকে না সত্যিটা নেই আমরা সবাই কেউ তো মনে রাখি না জাতির বড়াই করে যারা তারাই কিছু বোঝে না এই আল্লাহ সেই হরি সব কিছুই জানি না পিছিয়ে গণ্ড গোল ঝগড়াই কুণ্ডল পিছিয়ে গণ্ড গোল ঝগড়াই কুণ্ডল একটি দেখি
কবি নজরুল ইসলাম বলেছিলেন, মোরা একই বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তাহলে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই সেটা ভুলে গিয়ে আমরা জাতির পড়াই কেন করব? বিদ্রোহী কবি ভাষের মহান দেশ, সাম্প্রদায়িক দ্বন্দ্বে দেখো ধীরে ধীরে হচ্ছে শেষ। বিদ্রোহী কবি ভাষের মহান দেশ, সাম্প্রদায়িক দ্বন্দ্বে দেখো ধীরে ধীরে হচ্ছে শেষ। শান্তিকে রক্ষা করো বলছে মাস্টার ফ্যানেস, শিক্ষা চেতনার অভাবে হবে একদিন সব শেষ। নিচে গণ্ডগোল ঝগড়াই কুণ্ডল, সত্যি ডাক্তারবাবু আমি ভুল করেছি, আমি নেশার খেয়ালে কি করতে কি করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও ডাক্তারবাবু। ডাক্তারবাবু আমিও ভুল করেছি ডাক্তারবাবু, তুমি আমাকে ক্ষমা করে দিও ডাক্তারবাবু। সত্যি বোন আমি ভুল করেছি, যেই আল্লাহ সেই ঈশ্বর সেই হরি, এসব কথা না জেনে আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করছিলাম। এসো না দিদি, সব কিছু ভুলে গিয়ে আমরা সবার সবার বিপদে গিয়ে দাঁড়াই। হ্যাঁ, আমাদের জানা উচিত জাতি দুটো নারী পুরুষ, তাহলে কেন আমরা জাত নিয়ে বিবাদ করবো? তো এসো না আমরা দুই বোনে কথা দিই, ডাক্তার মানে দ্বিতীয় ভগবান, তাই দ্বিতীয় ভগবানের সামনে আজ কথা দিলাম আমরা জাত নিয়ে আর কোনোদিন অশান্তি করব না। দেখুন, হিন্দুকে ঘৃণা করতে কোরআন শেখায়নি ডাক্তারবাবু, মুসলিমকে ঘৃণা করতে ভগবান শেখায়নি। হ্যাঁ, ভাত কাপড়ে জাত হয় না, পানি রক্তে ধর্ম হয় না। ঠিক, যেখানে মনুষ্যত্ব বেঁচে আছে সেখানে ধর্মের কথাই চলে না। কেউ হবে আমার হিন্দু বিপদে আছে আর কেউ হবে আমার মুসলমান বিপদে আছে, কিন্তু ধর্মের চশমা খুলে দেখুন আমার ভারতবর্ষই বিপদে আছে। না ধর্মে না বর্ণে মানুষের পরিচয় হলো তার কর্মে। তাই আমরা সবাই একত্র হবে হাতে হাত রেখে আজ থেকে বলবো, এই পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, সন্ধ্যা হলে আজান হবে, ঘন্টা বাজিবে মন্দিরে, হিন্দু মুসলিম জানি না ভাই, মানুষ আমার পরিচয়, আমি জানি আল্লাহ হরি ভিন্ন কিছু না, মানুষ আমরা ভাই, মানুষের পরিচয়, মানুষ আমরা ভাই, মানুষের পরিচয়, হিন্দু মুসলিম জানি না ভাই, মানুষ আমার পরিচয়, হিন্দু মুসলিম জানি না ভাই, মানুষ আমার পরিচয়, আমি জানি আল্লাহ হরি ভিন্ন DJ Bapi, Dushai Ik Number Pole.